পিকে হালদারকে ফেরাতে তৎপর সরকারের পাঁচ সংস্থা, ইন্টারপোলের সহায়তা চায় দুদক। রিমান্ডে শক্ত জেরার মুখে পিকে, পশ্চিমবঙ্গের প্রভাবশালীদের সংশ্লিষ্টতা খুঁজছে ভারতীয় গোয়েন্দারা। এসডিজি অর্জনে অর্থের সর্বোত্তম ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর, পানি বিদ্যুৎ ও খাদ্য অপচয় রোধের পরামর্শ। নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা, আগে সমন্বয় করলে তেলের মূল্য এত বাড়ত না বললেন বাণিজ্যমন্ত্রী। দল হিসেবে বিএনপি এখন অচল বললেন আখতারুজ্জামান, বিপর্যয়ের জন্য দুষলেন তারেক রহমানকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার একুশের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, বুলবুল ললিত কলায় অর্থ সংকট, শিক্ষাদান চললেও কমেছে গবেষণা। পিকে হালদারকে দেশে ফেরাতে কাজ করছে পাঁচটি রাষ্ট্রীয় সংস্থা, তবে ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের বিষয়টি না জানানোয় ফেরত আনার প্রক্রিয়া নিয়ে স্পষ্ট নয় ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, ভারতে মামলা নিষ্পত্তির আগে বা পরে দু অবস্থাতেই তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। দীর্ঘদিন পলাতক ছিল না কোনো হদিসও। সর্বশেষ বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আটক হয় কয়েক হাজার কোটি টাকা পাচারের মূল হোতা প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে। আটকের পর থেকেই নড়েচড়ে বসেছে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও দুদক, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ও অ্যাটর্নি জেনারেলের অফিস। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও গণমাধ্যমের খবরের উপর ভরসা করে এর মধ্যে যোগাযোগ প্রক্রিয়া শুরু হয়েছে। দুদকের পরিকল্পনা মোস্ট ওয়ান্টেড হিসেবে ইন্টারপোলের সহযোগিতা নেবার। তাকে যদি বাংলাদেশে আনা যায় তাকে ইন্টারোগেশন করা যাবে। কাজেই সেই ক্ষেত্রে এসকিশুরের বক্তব্য বা শাহলমের বক্তব্য, অন্য অন্য আসামিদের বক্তব্যগুলি যাচাই করা যাবে। এদিকে রাজধানীর একটি অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের মামলা নিষ্পত্তির আগে বা পরে দুভাবেই পিকে হালদারকে ফিরিয়ে আনার সুযোগ আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও ভারত সরকারের কাছ থেকে এই ব্যাপারে এখনো পায় নাই, আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে কিনা আমি জানি না। তখন আমরা যা যা করার নীতিগতভাবে আমাদের সেট প্রসিজার নয় সেটা করব, যাতে আমরা এই তাদের বিচারের সম্মুখীন করতে পারি। একই প্রসিজার হয়তো হবে, আই ডোন্ট নো, এটা আমাদের ল মিনিস্ট্রি ভালো বলতে পারে। বন্ধুদেশ ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে তেমন কোনো জটিলতা হবে না বলে মত ডক্টর মোমেনের। তাতে অবশ্যই আমরা যে অগ্রাধিকার ভিত্তিতে যা করতে চাই তারা আমাদের কথা শুনবে। এদিকে পিকে হালদারকে আটকের বিষয়টি হাইকোর্টকে অবহিত করা হয়েছে, এ সফলতার জন্য ভারতকে ধন্যবাদ জানানো উচিত বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আগামীকাল আমরা কজলিস্টে আসুক, শুনব এবং মানি লন্ডারিংয়ের বিষয়ে উনি বলছেন, অর্থনৈতিক ক্রাইম বা মানি লন্ডারিংয়ের বিষয়ে এবং দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার ভারতে অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে পিকে হালদার ভারতীয় প্রভাবশালীদের সহায়তায় ছিলেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। কয়েক হাজার কোটি টাকা আত্মসাদের অভিযোগ ওঠায় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতে গ্রেফতার প্রশান্ত কুমার হালদারকে শনিবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নানা বিষয়ে জেরার মুখে পড়া পিকে হালদার জানান বিভিন্ন তথ্য। বাংলাদেশ, ভারত ও গ্রেনাডা এই তিন দেশের পাসপোর্ট নিয়ে ভ্রমণ করার কথা জানান ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডিকে। জেরার এক পর্যায়ে দেশে ফেরার আগ্রহের কথা প্রকাশ করেন পিকে হালদার। সংবাদ মাধ্যম বলছে, পিকে হালদার ও তার সহযোগী সুকুমার মৃধার বিপুল সম্পদের সন্ধানের পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেক নথি উদ্ধার করা হয় পশ্চিমবঙ্গ থেকে। তাৎক্ষণিক এই বিপুল অর্থের
বিনিয়োগের কাজটি কানাডাতে তার জন্য সহজ না হওয়ায় ভারতের প্রতি দৃষ্টি দেন তিনি। ইডির গোয়েন্দারা প্রাসাদ বাড়ি ও কয়েকশো বিঘা মূল্যবান জমির হদিস পেয়েছেন। একই সাথে তল্লাশিতে কলকাতা ও তার আশপাশের বিভিন্ন জেলায় বেআইনি আর্থিক লেনদেন, ব্যাংক হিসাবের অ্যাকাউন্টের হদিস মিলেছে। পশ্চিমবঙ্গের অশোকনগরে স্থায়ীভাবে বসবাসের জন্য পিকে হালদার সেখানকার স্থানীয় প্রভাবশালীদের সহায়তা নিয়েছিলেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিবশঙ্কর হালদার পরিচয়ে বসবাস করা পিকে কিভাবে রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর এবং আধার কার্ডের মতো বিভিন্ন সরকারি পরিচয়পত্র সংগ্রহ করেন তার তদন্ত চলছে। এনআরবি গ্লোবাল ব্যাংক কেলেঙ্কারির হোতা পিকে হালদারের সম্পদের অনুসন্ধানে এ পর্যন্ত ১০টি স্থানে অভিযান চালিয়েছে ভারতের অর্থ গোয়েন্দা সংস্থা ইডি। সীমান্ত লাগোয়া অশোকনগর, দমদম, বাইপাস লাগোয়া একাধিক এলাকাতেও হয়েছে তল্লাশি। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অর্থ ও সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং একই সাথে অপচয় রোধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক সম্মেলনে তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন প্রতিটি মানুষের কথা ভেবে কাজ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক দ্বিতীয় জাতীয় সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়নে তিন দিনের জাতীয় সম্মেলন উদ্বোধন করেন তিনি। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, করোনায় দুই বছর এসডিজি অর্জন ব্যাহত হলেও সরকারের সময় পুঁজিকে পদক্ষেপে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, ইতিবাচক ধারায় ফিরে আসছে। মহামারী ও যুদ্ধের কারণে সারা পৃথিবীতেই খাদ্য, পানি ও জ্বালানি ঘাটতি দেখা দিতে পারে, তাই খাদ্যসহ সব ধরনের সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। প্রত্যেকে যার যার যতটুকু সামর্থ্য আছে নিজের খাদ্য উৎপাদন করা, নিজের খাদ্য সাশ্রয় করা এবং নিজের খাদ্যকে ব্যবহার করা, বা আমাদের যা আছে সবগুলি ব্যবহার করার ক্ষেত্রে সবাই একটু সাশ্রয়ী হতে হবে। আমাদের পানি ব্যবহারে, আমাদের বিদ্যুৎ ব্যবহারে, আমাদের খাদ্যশস্য ব্যবহারে, প্রতিটি ক্ষেত্রে সবাইকে সাশ্রয়ী হতে হবে। মেগা প্রকল্পগুলোর ব্যয় নিয়ে কেউ কেউ অযৌক্তিক সমালোচনা করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। অনেকেই হয়তো এখন সমালোচনা করেন, এটা করা হচ্ছে কেন, বা পরমাণু বিদ্যুৎ কেন করা হলো, এত টাকা খরচ হয়েছে। খরচের দিকটা অনেকে শুধু দেখেন, কিন্তু এই খরচের মধ্য দিয়ে দেশের জনগণ যে কত লাভবান হবে এবং আমাদের অর্থনীতিতে কতটা অবদান রাখবে, আমাদের উন্নয়ন গতিশীল হবে, মানুষের জীবন পরিবর্তন হবে, সেটা বোধহয় তারা বিবেচনা করেন না। তিনি আরো বলেন, শুধু শহর ভিত্তিক নয়, তৃণমূলের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন করছে সরকার। ভৌগোলিক সীমা রেখার মধ্যে আমরা ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে আমরা অনেক বড়, কাজে এই বৃহৎ জনসংখ্যা, এই জনগোষ্ঠীকে একটা উন্নত জীবন দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। সবাই একসঙ্গে কাজ করলে 2030 সালের মধ্যেই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী। এবং দেশে চলমান উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বলেছেন, বাজারকে নিয়ন্ত্রণ নয়, স্থিতিশীল রাখতে চায় সরকার। দুমাস আগে মূল্য সমন্বয় করলে সয়াবিন তেলের দাম এক ধাপে এত বাড়ত না বলেও জানান মন্ত্রী। তহিদুর রহমানের রিপোর্ট। সচিবালয়ে কর্মরত রিপোর্টারদের সংগঠন বিএসআরএফ এর সংলাপ ঘুরে ফিরে উঠে আসে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব ও ব্যাখ্যা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। কৃষকরা দাম পায়, ভোক্তারা রিজনেবল প্রাইসে পায়। মন্ত্রী জানান, অবৈধ মজুদদারির কারণে কিছু ব্যবসায়ীকে শাস্তি দেয়া হয়েছে, তবে ব্যবসায়ীদের মাঝে ভীতির সঞ্চার হয়, এমন কাজ সরকার করবে না বলেও জানান তিনি। আমরা একই সাথে আইন প্রয়োগ করতে চাই, কিন্তু আইন প্রয়োগ করতে গিয়ে ভীতিজনক অবস্থা সৃষ্টি করতে চাই না। যাদের আমরা লক্ষ্য করেন যে আমরা প্রচুর বের করেছি, ধরেছি তাদেরকে, এবং তাদের মধ্যে একটা ভয় দেখা দিচ্ছে, যার ফলে কিন্তু এখন অলমোস্ট বাজারে তেল শুরু করেছে।
রাজধানীতে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম 45 টাকার বেশি হওয়া উচিত নয় বলেও জানান মন্ত্রী। ইউক্রেন, রাশিয়া ও ভারত থেকে গম আমদানি বন্ধ হওয়ায় বিকল্প দেশের সাথে কথা চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। খাদ্যপণ্য নিয়ে ভয়ের কারণ নেই, তবু সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। সেই যে মানুষটা 5 লিটার বা 10 লিটার বা ডাল কিনত, তাকে তো চিন্তা করছে। আমরা সবসময় জানি যখন বিপদ হয়, ক্রাইসিস হয়, সমস্যা, তো কোথাও না কোথাও আমরা বাজেটটাকে একটা কাটসাট করে চলবে, এটা জেনারেলি ব্যাপার। যুদ্ধ যদি লম্বা হয় সমস্যা আসবেই, আমরা যেন যে যেখানে আছি সেইখান থেকেই যেন সাশ্রয়ী হই, সতর্ক হই। 2024 সালে বাংলাদেশ 80 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে পারবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী। 24 সালে 80 বিলিয়ন ডলার। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপির সকল রকম বিপর্যয়ের পেছনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়ী বলে মনে করেন দলের বহিষ্কৃত নেতা অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান। তিনি নিজেকে এখনও দলের প্রতি অনুগত দাবি করে একান্ত সাক্ষাৎকারে বলেছেন বিএনপি দল হিসেবে এখন আর চলছে না। আতিক রহমান, পূর্ণিয়ার রিপোর্ট। বিএনপি থেকে 2 যোগে 5 বার বহিষ্কার হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান। নিজ দল ক্ষমতায় থাকার সময়ই প্রথম বহিষ্কার হন, যদিও বারবারই দলে ফিরে এসেছেন। সবশেষ 2021-এ আবারও বহিষ্কার হন মেজর আক্তার। একদিন কর্মীরা এসে আমাকে জুতা পেটাচ্ছে, জুতা পেটা কেন বললাম, আমি তারেক সাহেব জুতা পেটাচ্ছি। বিএনপির বর্তমান অবস্থা নিয়ে হতাশ আক্তারুজ্জামান। এই দলটা চলছে না, এই দলটা আমরা কিছু মকারি করতেছি। তিনি বলেন দলের খারাপ পরিণতির আরও বাকি আছে, কিন্তু কেন বিএনপির এই অবস্থা সেই প্রশ্নে সরাসরি দলের শীর্ষ নেতৃত্বকে দোষলেন তিনি। আরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোক, যে হোক, এটা সবই একই কথা, এটা ঘুরে গেলে কথা বলবি কেন? এটা যেন তাক তারেক রহমান দায়ী, আর কে দায়ী, আর কে দায়ী? মহাসচিব দায়ী, স্থায়ী কমিটি দায়ী, একমাত্র তারেক রহমান দায়ী। সে তার সর্বনাশ করে বেড়াচ্ছে, এখন কী করবেন? এগুলো বললে উনি আমাদেরকে আবার বহিষ্কার করে দেবেন। এতবার বহিষ্কার এবং হতাশার মাঝেও আবারও জাতীয় নির্বাচনে বিএনপি থেকেই মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়ার আশা আক্তারুজ্জামানের। দলেরকে আমি সংগঠিত করতে চাই, দলকে আগামীদের জন্য প্রস্তুত করতে চাই, দলকে আমি বিজয়ী করতে চাই। আমার প্রথম থেকে চেষ্টা হলো দল যাতে কোনো অবস্থাতেই পরাজিত না হয়। নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে যোগাযোগ বাড়িয়েছেন তিনি। এই রাজনীতিবিদের সময় কাটছে ব্যবসা বাণিজ্য ও লেখালেখিতে। আমি দলভুক্ত না, কিন্তু আমি তো দলকে বলতে পারি, কথা বলতে পারি, আমি আমার এলাকায় আছি। আমি একসময় এখন লেখালেখি করি, বলার চেষ্টা করি, আমার নিজের বলয়ে বলার চেষ্টা করি। পাশাপাশি এখন আমি শহর ছেড়ে গ্রামে চলে গেছি, আমি গ্রামে। আতিক রহমান, পূর্ণিয়া, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কর্মসংস্থান বান্ধব বাজেটের পরামর্শ, নাগরিক সমাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান। সিলেট ও সুনামগঞ্জের নদ নদীর পানি বিপদসীমার উপরে, নেত্রকোনায় ফের বাঁধে ভাঙন। আবার আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যম রায়চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গণভবনে সাক্ষাৎকালে তারা কলকাতায় থাকাকালীন বঙ্গবন্ধুর জীবন এবং রাজনীতি ও তার সংগ্রামের উপর গৌতম ঘোষ নির্মিত কলকাতায় বঙ্গবন্ধু শীর্ষক তথ্যচিত্র নিয়ে আলোচনা করেন। এ সময় জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা, দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন। গৌতম ঘোষ ও সত্যম রায়চৌধুরীর সামনে তথ্যচিত্রের রূপরেখা তুলে ধরেন শেখ হাসিনা ও শেখ রেহানা। তারা কলকাতায় ছাত্রজীবনে বঙ্গবন্ধুর সংগ্রাম ও কষ্টের দিনগুলো বর্ণনা করেন। পকেট ভারী করার জন্য খারাপ লোকদের দলে না টানার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দুর্নীতি 5 বারের চ্যাম্পিয়ন বিএনপির মুখে অর্থ পাচার নিয়ে কথা মানায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মাহমুদ হাসানের রিপোর্ট। মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগকে এখনই সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। অর্থপাচারকারী সে কোন দলের, এটা দেখার আগে দেখব
সে অর্থ পাচারকারী দুর্বৃত্ত, যা ফখরুল সাহেবকে বলবো, তথ্য প্রমাণ ছাড়া কথা বলবেন না, খুব বাড়াবাড়ি শুরু করেছেন আপনারা। দুপুরে জাতীয় জাদুঘরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির মুখে অর্থ পাচার নিয়ে কথা মানায় না। যাদের নেতৃত্বে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া মানে কি? বিশ্বচোরের উপাধি পাওয়া। সুতরাং বিশ্বচোরদের মুখপাত্রের এই নিয়ে কথা বলার কোনো অধিকার নাই। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্রের জন্য বিএনপিকে সমুচিত জবাব দেয়া হবে। যদি আগুন সন্ত্রাসী করেন, আবার পিছন দিয়ে দরজা দিয়ে ক্ষমতা আসতে চান, আর যদি ষড়যন্ত্র সন্ত্রাস করেন, করে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, আপনাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ের ধারায় ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যুবলীগ নেতারা। আজকের দলীয় নেতাকর্মী বলেন আর প্রশাসনিক আমলা বলেন, দুর্নীতি করলে শাস্তি পেতেই হবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলীয় সরকারের অধীনে তারা নির্বাচনে যাবেন না। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলেন খন্দকার মোশাররফ। এ সময় সরকারকে পদত্যাগ ও সংসদ বাতিলের আহ্বান জানান তিনি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে রাজপথে আন্দোলনে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন এই বিএনপির নেতা। এই সরকারকে হুটিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন চায় এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার রাস্তা পরিষ্কার করে দেন, তাহলে হয়তো জনগণ আপনাদের উপরে দয়াও করতে পারে। আগামী বাজেটে কর্মসংস্থান বান্ধব করার পরামর্শ দিয়েছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। সংগঠনটি বলছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে অর্থনীতিতে নিয়মিত তদারকি কার্যক্রম চালাতে হবে। 2023-24 পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকতে পারে বলেও আশঙ্কা সংগঠনটির। মেহেদী হাসানের রিপোর্ট। বিদ্যমান আর্থসামাজিক পরিস্থিতি ও জাতীয় বাজেট নিয়ে জনমানুষের প্রত্যাশা কী তা জানতেই এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের এই আয়োজন। প্রারম্ভিক বক্তব্যে প্ল্যাটফর্মটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বৈশ্বিক পরিস্থিতি, করোনার ধকল ও মূল্যস্ফীতিতে কঠিন চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। 2008 এবং 9 সালে যে পৃথিবীব্যাপী যে আর্থিক এবং আপনার বাণিজ্যিক বা ব্যাংকিং খাতে যে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছিল, যে বৈশ্বিক সংকট সৃষ্টি হয়েছিল, তারপরে সেই সময় বাংলাদেশের অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি হয়েছিল খাদ্যমূল্যর বৃদ্ধি এবং অন্যান্য ক্ষেত্রে, তারপরে গত 13-14 বছরের ভিতরে এইবারই সম্ভবত সামষ্টিক অর্থনীতি সবচেয়ে বেশি চাপ সেইটার মুখোমুখি হয়েছে। ডক্টর দেবপ্রিয় বলেন, সরকারি পরিসংখ্যানে মূল্যস্ফীতির প্রকৃত চিত্র উঠে আসে না। প্রকৃত মূল্যস্ফীতির সাথে সমন্বয় রেখে সুদের হার নির্ধারণ ও বাজেট প্রণয়নের পরামর্শ তার। মূল্যস্ফীতি বাড়ছে সেই অর্থে, একই রকম ভাবে টাকার মূল্যমানও কমে যাচ্ছে, তার মানে হলো সেটাও এক ধরনের চাপ অর্থনীতিতে আনছে। আর তৃতীয় আরেকটি হিসাব আমাদের এখানে আছে, সেটা হলো সুদের হার। যে কোনো সামষ্টিক অর্থনীতির ভিতরে সুদের হার, বিনিময় হার এবং মূল্যস্ফীতি, এই তিনটির ভিতরে সমন্বয় সাধন করা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ঊর্ধ্বমুখী পণ্যমূল্য এবং সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, আগামী দুবছর বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার মধ্যে থাকতে পারে এমনটা জানিয়ে এবারের জাতীয় বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দেওয়ার সুপারিশ এই অর্থনীতিবিদের। কর্মসংস্থানের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বাজেটকে নিরূপণ করা উচিত এবং বাজেটকে মূল্যায়ন করা উচিত, এবং শুধু কর্মসংস্থান ভিত্তিক হলেই হবে না, এই কর্মসংস্থানকে আমাদের পরিবীক্ষণ মূল্যায়নের ভিতরে সর্বদা রাখতে হবে। ব্যক্তি শ্রেণীর কর্মুক্ত আয় সীমা 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 3.5 লাখ টাকা করার সুপারিশ করেন আলোচকরা। গরিব মানুষের কণ্ঠস্বর যদি না থাকে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানের ঢল অব্যাহত থাকায় বাড়ছে নদ নদীর পানি। পানিবন্দী হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রামের মানুষ।
প্রতিনিধিদের সহায়তা, আরও জানাচ্ছেন সতরূপা দত্ত। সিলেটে উজানের ঢল অব্যাহত থাকায় বাড়ছে নদ নদীর পানি। কানাইঘাটের সুরমা, জকিগঞ্জের অমলসিদে সুরমা ও জৈন্তাপুরে সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাট ও জকিগঞ্জে সুরমার ডাইক ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। কানাইঘাট সদরের নিচু এলাকায়ও পানি ঢুকেছে। অপরিবর্তিত রয়েছে গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতি। ভারী বর্ষণ ও উজানের ঢলে সুনামগঞ্জের চার উপজেলার সড়ক ডুবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মিনাজুরি, ভাদেরটেক, লামাপাড়া, চালবন, রামপুর, ঝিনারপুর, মাঝের টেক সহ 10 গ্রামে প্রবল বেগে পানি প্রবেশ করছে। প্রায় 2টা ওয়ার্ডের 20-30 হাজার মানুষ পানিবন্দী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আরও একদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অতিবৃষ্টিতে নেত্রকোনার বাঁধ ভেঙে পানিতে ডুবছে ফসলি জমি। কলমাকান্দার পোগলা ইউনিয়নের জায়কার ফসল রক্ষা বাঁধ ভেঙে মান্দারুরা বিল, দশধার, দলপুর, নিছিনপুর সহ কয়েকটি বিলে পানি ঢুকে পাকা বোরো ধান তলিয়ে গেছে। স্থানীয়রা বলছেন এসব হাওরের 15-20% ধান এখনও কাটা বাকি। সংস্কৃতি বিকাশে বুলবুল ললিতকলা একাডেমি একসময় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখন কিছুটা হলেও ম্রিয়মাণ হয়েছে। সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য, নাট্যকলা, চারু ও কারুশিল্পে শিক্ষাদান চললেও কমেছে গবেষণা। তবে এর জন্য অর্থ সংকটকেই দায়ী করছে একাডেমি কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। 50-এর দশকে পাকিস্তানি শোষণে জর্জরিত বাংলা ও বাঙালি, যখন বাঙালি সংস্কৃতির উপর পশ্চিম পাকিস্তানিদের আগ্রাসন, ঠিক তখনই 1955 সালে সুস্থধারা সংস্কৃতি গড়তে বুলবুল ললিতকলা একাডেমির প্রতিষ্ঠা। আন্তর্জাতিকভাবে বিখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নামে ঢাকার ওয়াইজঘাটে একাডেমি প্রতিষ্ঠা করেন মাহমুদ নুরুল হুদা। সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য ও নাট্যকলা, চারু ও কারুশিল্পে শিক্ষাদানের পাশাপাশি গবেষণায়ও ভূমিকা রাখছে একাডেমি। শুধু শেখার জন্য নয়, মানবিক শিক্ষাকে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে বুলবুল ললিতকলা একাডেমি। বাংলাদেশের এটি সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান। ড্রয়িং, পেইন্টিং, ফিগার ড্রয়িং, লাইন ড্রয়িং, তারপরে ওয়াশ অনেক শিখতে পেরেছে, বিকজ টিচাররা খুবই আমাদের প্রতি অ্যাক্টিভ। এখানে তো শিখতে পারার ভাগ্যও থাকা লাগে সবার। বাচ্চারাও ভালো করতেছে এবং টিচাররা ওভারঅল সবকিছু অনেক ভালো। তবে প্রথম দিককার এই শিক্ষার্থী জানান যে উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল তা থেকে কিছুটা হলেও সরে গেছে একাডেমি। আমার চাচা মাহমুদ নুরুল হুদা আর বিবি চৌধুরী খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমার চাচা হঠাৎ বললো যে একটা প্রতিষ্ঠান করতে হবে বুলবুল একাডেমি। সেই প্রতিষ্ঠান যখন আমি দেখি যে একেবারে ম্লান হয়ে গেছে, তার মধ্যে সেই উচ্ছলতা নাই, সেরকম গমগম করছে না, প্রথমে তো আমার খুব মনটা ভেঙে গেছিল। শুদ্ধ সংস্কৃতি চর্চায় আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার বলেও মনে করেন তিনি। তবে অর্থ সংকটের কথা তুলে ধরেন বর্তমান সভাপতি। তিনি জানান নিজস্ব অর্থায়নে গবেষণা পরিচালনা কঠিন কাজ। আমরা থেমে থাকবো না, অবশ্যই আমরা সাহায্যের জন্য চাইবো। এটা একটা হৃদস্পন্দন, তো আমরা আশা করব সরকারও আমাদেরকে আমাদের আবেদনে সাড়া দিবেন। সংস্কারমুক্ত সংস্কৃতি চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গড়ে ওঠা বুলবুল ললিতকলা একাডেমি সগৌরবেই পথ হাঁটবে বলে প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। বৈষ্ণব কবি চণ্ডীদাস ও রজকিনীর গ্রাম মাগুরার ধোপাখালী, প্রায় 15 একর বিশাল জলাশয় ঘিরে তাদের অমর প্রেম কাহিনীর জনশ্রুতি থাকলেও স্থানটির স্মৃতিচিহ্ন প্রায় নিশ্চিহ্ন। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান।
চণ্ডী দাসে রজোগিনী বিরসে বারো বছর বাইল বর্ষি শুকনা পুকুরে রে। জনশ্রুতি বলছে চণ্ডীদাস আর রজকিনীর প্রেম কাহিনী কোনো কিংবদন্তি নয়, চতুর্দশ শতকের শেষ ভাগের সত্য ঘটনা। ধোপা বাড়ির অপরূপা সুদর্শনা রজকিনীকে দেখেই প্রেমে পড়ে যান জমিদার পুত্র চণ্ডীদাস। দুজনের বাড়ির মাঝ দিয়ে বয়ে যাওয়া নদীতে রজকিনী কাপড় ধুতে এলে ওপারের ঘাটে বড়শি নিয়ে বসে থাকতেন চণ্ডীদাস। মাছ ধরার ছলে রজকিনীর রূপ লাবণ্যে মুগ্ধ হতেন তিনি। জমিদার পুত্রের সাথে ধোপাকন্যার প্রেম নিয়ে ওঠে জাত ধর্মের প্রশ্ন। নানা অপবাদে দুজন জর্জরিত হয়ে সব ছেড়ে পালিয়ে যান বর্তমান ভারতের একটি এলাকায়। এসব কাহিনী পূর্বপুরুষের কাছ থেকে জেনে আসছেন এ প্রজন্মের বাসিন্দারা। চণ্ডীদাস রজকিনীর ঘাট এখানে, হ্যাঁ, কিন্তু আমরাও শুনে আইছি বা আমরা তো দেখিনি। এখন এই জানি যে এই দুয়ারপাড়ে বা এই জায়গাতে ওদের বাস ছিল। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে, কিন্তু দেখার মতন এখানে কিছুই নাই। এখানে যদি কোনো পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে দেখা যাচ্ছে যে মানুষ, এই প্রজন্মের মানুষরা এই ঘটনাটি মনে রাখতে পারবে। জায়গাটিকে সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র গড়ে তুলতে উদ্যোগের কথা জানালেন কর্মকর্তারা। এই জায়গাটা উদ্ধার করে যথাযথ কর্তৃপক্ষ একটা পর্যটন কেন্দ্র সহ সেই পুরনো ইতিহাস চণ্ডীদাস আর রজকিনীর যে উপাখ্যান, সেই উপাখ্যানটা মানুষের মাঝে তুলে ধরুক। চণ্ডীদাস ও রজকিনীর নামে হওয়া বার্ষিক মেলা বন্ধ রয়েছে 2012 সাল থেকে, সে মেলাও ফিরিয়ে আনতে উদ্যোগ চান এলাকাবাসী। রত্না সামান, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। হালদায় ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ, পাহাড়ি ঢল নামলেই শুরু হবে পুরোদমে আহরণ। উত্তর কোরিয়ায় ফের করোনার প্রাদুর্ভাব, 24 ঘন্টায় 15 মৃত্যু, দেশজুড়ে লকডাউন। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে এনপিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ হালিম হাওলাদারের স্ত্রী সেতারা হালিম। সকালে শহরের সিআই পাড়ার বাসায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আসবাবপত্র এলোমেলো ছিল, মৃতদেহ পড়েছিল মেঝেতে। নিহতের দুই মেয়ে ও এক ছেলে সবাই ঢাকা থাকেন। বাসাটিতে সেতারা হালিম একাই থাকতেন। ছেলে ভয়েস অফ আমেরিকার সাবেক ঢাকা প্রতিনিধি আমির খসরু, দুই মেয়ের একজন সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক এবং অন্যজন উপসচিব। পাবনার ঈশ্বরদীর টিটি শফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণের অভিযোগ তদন্তের নির্দেশ প্রমাণিত হয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কাছে প্রতিবেদন জমা দেন তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলাম। প্রতিবেদন হাতে পেয়ে বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শহীদুল ইসলাম জানান, তদন্তের টিটি শফিকুল ইসলামের বিরুদ্ধে তোলা অভিযোগের প্রমাণ না মেলায় অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগকারী ট্রেন যাত্রী ইমরুল কায়েস প্রান্তের করা অভিযোগ সঠিক ছিল না, তদন্ত রিপোর্টে তাকে রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে এসে ক্ষমা চাইতে বলা হয়েছে। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সম্পূর্ণরূপে নির্দোষ, এটা ওনারা বলেছেন। টিটির সাথে আমাদের যে যাত্রী, সেই যাত্রীর কোনো প্রকার বাদানুবাদ বা হট টকিংস বা কিছুই হয়নি। আমরা যাকে দায়ী করেছি তার বিরুদ্ধে ইএনডি রুলের আওতায় শাস্তি প্রদানের জন্য সুপারিশ করে এসেছি। আর যিনি অভিযোগ ছিল, মিথ্যা অভিযোগ কারো দ্বারা প্ররোচিত হয়েছিল, সে একজন প্রাপ্তবয়স্ক, কাজী তার অভিযোগটা আমরা আমলে নেইনি। মিঠা পানির মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ। বিভিন্ন স্থানে ডিম ছেড়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউস সহ বিভিন্ন প্রজাতির মা মাছ। ডিম সংগ্রহকারীরা জানান, হাটহাজারির রামদাস, মুন্সিরহাট, মাছুয়াঘোনা, নাপিতের খোট, আমাতোয়া, নয়াহাট, রাউজানের আজিমের ঘাট, খলিফার খোনায় 200-300 গ্রাম করে ডিম পাওয়া গেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলেই শুরু হবে পুরোদমে ডিম ছাড়া। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পর এবার রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরও বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এই নির্দেশনার আওতায় আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও। অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে বলা হয়েছে, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত আধা সরকারি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। এর আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে রাজস্ব ও উন্নয়ন বাজেটের আওতায় বিদেশ সফর বন্ধ করা হয়। সপ্তাহের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে। সোমবার ডলারের বিপরীতে টাকার মান কমে গেছে 80 পয়সা। আর গত 20 দিনের ব্যবধানে 3 দফায় ডলারের বিপরীতে টাকার দরপতন হলো 1.30 টাকা। এদিন প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ছিল 80 পয়সা, বাড়িয়ে 87.50 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হলে আমদানিকারকদের খরচ বাড়বে। খোলাবাজারে ডলারের দাম আগে থেকেই 90 থেকে 93 টাকায় বিক্রি হচ্ছিল। এদিকে এলসির বিপরীতে আমদানিকারকদের ডলার কিনতে হচ্ছে 94 থেকে 96 টাকায়। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে শুরু হল ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 15। ওয়ালটন কর্পোরেট অফিসে এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডিএমজি নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানুল নীলু এবং হুমায়ুন কবির সহ অন্যান্যরা। এ সময় জানানো হয়, এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন 20 লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক সহ বিভিন্ন উপহার। এবারে সংস্কৃতি সংবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বক্তব্য দেন কবিপত্রী খিলখিল কাজী। আবৃত্তি পরিবেশন করেন মাহিদুল ইসলাম ও ডক্টর সাদাত হোসেন। যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান, কেতুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভীল গারো কনফুসিয়াস চারবাক চলা, বলে যাও বলো আরো। আর এর সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। পিকে হালদারকে ফেরাতে তৎপর সরকারের 5 সংস্থা, ইন্টারপোলের সহায়তা চায় দুদক। রিমান্ডের শক্ত জেরার মুখে পিকে, পশ্চিমবঙ্গের প্রভাবশালীদের সংশ্লিষ্টতা খুঁজছে ভারতীয় গোয়েন্দারা। এসডিজি অর্জনে অর্থের সর্বোত্তম ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর, পানি বিদ্যুৎ ও খাদ্য অপচয় রোধের পরামর্শ। নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা, আগে সমন্বয় করলে তেলের মূল্য এত বাড়ত না, বললেন বাণিজ্যমন্ত্রী। দল হিসেবে বিএনপি এখন অচল, বললেন আখতারুজ্জামান, বিপর্যয়ের জন্য দুষলেন তারেক রহমানকে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।